অতনুবাবু ভারী বিপদে পড়েছেন। দুবেলা রান্না করতে আসে লক্ষ্মী জ্বরে পড়েছে। পরশু বিকেলে এসেই বলল, গা হাত পা বড় টাটাচ্ছে গো বাবু, শরীরটা ঠিক লাগছে না মোটে। হতেই পারে, জলে জলে ভিজে পাঁচ বাড়ি, ছাতা একখানা নেয় ঠিকই, কিন্তু ঝাপটায় কাপড়খানা তো ভেজেই, তাতেই সারাটা দিন। অতনুবাবুর স্ত্রী বিয়োগ হওয়ার পর এই সাত বছর লক্ষ্মী রেঁধে দেয়। হোটেলে বা হোম ডেলিভারির খাওয়া অতনুবাবুর মুখেরও চেনা। কী জানি কী তেল, হাত ধুয়েছিল কি না, সবজি হয়তো আধোয়ায় রেঁধে দিল, মাছ মাংস তো আরেক আতঙ্ক। একমাত্র ছেলের চাকরি, সংসার নিউ জার্সিতে, সে টানাটানি করে, কিন্তু অতনুবাবু মোটেই বিভুইয়ে মরতে রাজি নন। অগত্যা লক্ষ্মী ভরসা। যতদিন অমলা বেঁচে ছিল, আদর যত্নে এমন গোবর করে রেখেছিল যে এক গ্লাস জলও গড়িয়ে খেতে হয়নি। বেশিরভাগ বাঙালি বাড়ির যা রেওয়াজ আর কি, কই গো বলে হাঁক দিলেই হাজির সব কিছু, চাকরি আর বাজার, তারপর বাকি সময়টুকু রাজাউজির মেরেই। ইদানিংকালে এক দুবার ঘুগনি টুগনি চেষ্টা করেছেন অখাদ্য, এসবগুলো কী করে যে অমলা সামলাতো। তিনি একবার ভাত করলেন চাল, একবার ডেকচির পোড়া তলা মাজতে লক্ষ্মীর প্রাণান্ত, কী কুক্ষণেই যে বেচারা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে গেছিল। গতকাল খবরটা পেয়ে কোনো মতে দুধ পাউরুটি খেয়ে কাটিয়েছেন। আর নয়, এগারোটা নাগাদ একটা বুদ্ধি এলো, দেখা যাক একবার যদি কিছু উপায় হয়। চললেন স্নেহাশিসের বাড়ি, একসাথে চাকরি একসাথে রিটায়ার, তিন দিন আগে চোখ অপারেশন হয়েছে, দেখে আসা যাক। কালো চশমা পরে আধশোয়া স্নেহাশিস খানিকটা অবাকই, তবু হই হই করে উঠল। আধ ঘন্টা খেজুরে আলাপের পর তেতো মুখে কাজের মেয়েটি এক কাপ চিনি ছাড়া লিকার চা, দুটো মেরি বিস্কুট নামিয়ে দিয়ে চলে গেল। গিন্নি গেছেন মেয়েকে আনতে সম্বলপুর, একটু খিদে খিদে পেটে নিয়ে পরবর্তী গন্তব্য কুহুর বাড়ি। একমাত্র ভাগ্নি, কোলে পিঠে মানুষ করেছেন, যত আদর আবদার তো মামা মামির কাছে। ওমা সে নেই, সে গেছে সুরাট বুটিকের কাপড় আনতে, খুব আফসোস করলো অবশ্য। মেজদির বাড়ি রহরা, অনেকটাই দূর, পেটে এদিকে চুঁই চুঁই শুরু। 82 বছরের শয্যাশায়ী বুড়ির ছেলে বৌমা দুজনেই চাকুরে, হুট বলতে আজ 4 বছর পরে সেখানে উপস্থিত হলে দুপুরের খাবার জুটবে বলে তো নিশ্চিত হওয়া যায় না। অগত্যা হাতে রইল চায় না, অমলার মাস্তুত বোন, একসময় জাম্বু বলে বেশ মাখোমাখো কথা। শেষবারের মতো কপাল ঠুকে গড়িয়ার দিকেই রওনা হলেন। চায়নার বাড়িটি দিব্যি, ছিমছাম সাজানো, কর্তা জাহাজে ছিলেন, ছেলের বউ পাঞ্জাবি, তারা ওমানে থাকে, দেওয়াল জুড়ে ছবিতে তাদের উপস্থিত। চায়না কর্তার সাথে আলাপ করিয়ে হাতে শরবতের গ্লাস ধরিয়ে বলল, 10 মিনিট অতনুদা, তুমি ম্যাগাজিন ওল্টাও, আমরা খেয়ে আসি। রাস্তায় যখন নামলেন, রোদে যতখানি পিচ গলেছে তার থেকেও গলেছে লাভার মতো রাগে ভেতরটা, খিদে পেলে কোনোদিনই মাথার ঠিক থাকে না তার। আর রাগ দেখানোর লোকই বা কে ছিল অমলা ছাড়া, করো তো দুটো ভাত ডাল, তার জন্য কত বায়ানাক্কা, সারা জীবন কতবার যে শুনিয়েছেন গোনা হয়নি। দরজার সামনে এসে ধাক্কা খেলেন একটা, গাড়ি বারান্দার নিচে ঝিমোচ্ছে পুচু, লক্ষ্মীর নাতি, বুকে একটা টিফিন কেরিয়ার, ডাকতেই ধর্মড়িয়ে উঠে বলল, নাও ঠাকমা পাঠিয়ে দিছে খিচুড়ি, মা মোটে ঝাল দেয়নি কো, ঠাকমা বলেছে বাবু ঝাল খেতে পারেনি। এর জন্যই লক্ষ্মী একটা পুরনো সোয়েটার চেয়েছিল না, বাবানের সব বাতিল সোয়েটারগুলো দামি বলে অতনু বলেছিলেন নেই।